আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঢাকার শ্যামবাজার থেকে আজকের আপডেট জানাবো দর্শক আবারও চলে আসলাম ঢাকার শ্যামবাজার কিন্তু শ্যামবাজার গেছে কালকে ছিল কিন্তু বাজার স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ আজকে পেঁয়াজের দামটা যেন কমে গিয়েছে তবে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল জানিয়ে দেব এবং হঠাৎ কেন পেঁয়াজের দামটা কমলো সে বিষয়টি আপনাদের মাঝে তত তুলে ধরবো দর্শক বন্ধুরা তো দর্শক জেনে নেওয়া যাক আজকের বাজার দর দেশের বাজারে টনে টনে আসছে বাইরের এলসি করা পেঁয়াজ যেমন পাকিস্তান মিশর এবং চায়না বিগত পনেরো থেকে দশ দিন আগে বাজারে ছিল না এই পেঁয়াজ পাকিস্তান মিশর চায়না এলসি পেঁয়াজেরও আমদানি কম হচ্ছে কিন্তু এই সপ্তাহে এসে কমছে পেঁয়াজের দাম এবং কি এলসির দামও কমেছে দর্শক বন্ধুরা এস এলসির দাম কিন্তু আগে ছিল বিয়াল্লিশ রুপি কিন্তু এখন আটত্রিশ রুপি হয়ে গেছে আজকের বাজারে এলসি বাজ এলসির দাম প্রায় আজকের বাজারে এলসি কিন্তু বর্তমান বাজারে বেচা বিক্রি হয়েছিলো আজকের বাজারে সর্বোচ্চ আগামী গতকালকে ছিল একশো দুই টাকা থেকে একশো টাকা আজকের বাজারে কিন্তু সাতানব্বই থেকে আটানব্বই টাকা করে কিন্তু এলসি পেঁয়াজ বাজারে বেচা বিক্রি হয়েছিল দশক হয়তো এই দোকানে নাই তা আমি দেখাতে পারছি না যে সত্য ওইটাই বলছি এই যে পাকিস্তানি পেঁয়াজ বিগত কয়েকদিন আগে ছিল কিন্তু সত্তর বাহাত্তর কিন্তু আজকের বাজার সেখানে বিক্রি হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা দর্শক বন্ধুরা এলসি বাজারটা যারা স্বাভাবিক আছে যে এলসি করা পাকিস্তানি পেঁয়াজ যেমন এই যে মিশুর পেঁয়াজ সেম দামে কিন্তু আছে বর্তমান শুধু চায়নার দামটা একটু সত্তর বাহাত্তর চায়নার দামটা একটু বাড়ছে তবে এলসির দাম যে এই যে এলসি করা যে পাকিস্তানি পেঁয়াজ রয়েছে সেম দামে আছে কিন্তু পঁচানব্বই এবং মিশরের দাম পঁচানব্বই শুধু পঁচানব্বই এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু মাগুরা পেঁয়াজ তবে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কিছু দামে বেচা বিক্রি হচ্ছে এটা একশো দুই টাকা ধরে কিন্তু বর্তমান বাজারে বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক আমরা এদিকে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ কিন্তু একশো দুই টাকা করে কিন্তু বর্তমান বাজারে পাইকারি দামে বেচা বিক্রি হয়েছিলো দর্শক বন্ধুরা রসুনের দামটা একটু হালকা বেড়েছে তবে রসুনের দাম আছে কিন্তু সর্বোচ্চ কিন্তু বেচা বিক্রি হয়েছে একশো তো নব্বই টাকা ধরা দর্শক বন্ধুরা তো দর্শক এ ছিল আজকের আমার সর্বশেষ বাজার ধরা আপনার দর্শক বন্ধুরা